নমস্কার বন্ধুরা, উজানি ক্রিয়েটিভিটি কর্নারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। গণেশ চতুর্থীর মেন প্রসাদ হিসেবে আমরা মোদকই ব্যবহার করি। এই করোনার টাইমে বাইরে থেকে না কিনে খুব কম সময়ে সহজ উপায়ে তোমরা বানিয়ে ফেলতে পারবে এই মোদক, আমাদের সবার প্রিয় গনু দাদার জন্য। আজ আমি তোমাদের সবাইয়ের জন্য গণেশ চতুর্থী স্পেশাল মোদক নিয়ে এসেছি। গণেশ চতুর্থীর মেন প্রসাদ হিসেবে আমরা মোদকই ব্যবহার করি। আমি বানিয়ে ফেললাম খুব ইজিলি, তাই ভাবলাম তোমাদের সাথেও রেসিপিটা শেয়ার করে দিই। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার অবশ্যই করো। কোনো ফিডব্যাক দেওয়ার থাকলে কমেন্ট কিন্তু অবশ্যই করো তোমরা। নতুন নতুন ইজি রেসিপির আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো তাহলে দেখে ফেলি কেমন ভাবে বানাবো এই আমাদের অতি পরিচিত সবার প্রিয় মোদক। গণেশ পুজো স্পেশাল মোদক বানানোর জন্য আমরা এই জিনিসগুলো নিয়ে নিয়েছি। মধ্যে আছে 1.5 কাপ মতো রাইস আটা নিয়েছি, মানে চালের গুঁড়ি, আর একটা মিডিয়াম সাইজের নারকলকে কুড়িয়ে নিয়েছি ভালো করে, 1 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর ড্রাই ফ্রুটস নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ, আর গুড় নিয়েছি সেটা ভালো করে ক্রাশ করে নিয়েছি, গোবর্ধন ঘি নিয়েছি, আর 1 গ্লাস মতো জল নিয়ে নিয়েছি। চলো দেখে ফেলি নেক্সট প্রসেসটা। কড়াই গরম করে নিয়েছি, আর এর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে নেব। ঘি আমরা ইউজ করছি, তোমরা তেলেও করতে পারো, বাট ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো আসে, আর ঘিয়ের গন্ধটাও দারুণ হয়। এর মধ্যে আমরা যে পোস্ত নিয়েছিলাম সেটা ভেজে নেব, আর ড্রাই ফ্রুটসও এর সাথে মিক্স করে ভাজবো একসাথে। একটু ভেজে নিচ্ছি, মানে ঘিতে একটু নাড়াচাড়া করে নেব, তার রিজনটা হচ্ছে খুব ভালো একটা গন্ধ আসে আর ভালো একটা ফ্লেভারও আসে। ভাজা ভাজা হয়ে গেছে ড্রাই ফ্রুটস আর পোস্ত, এবার নারকলটাও মিক্স করে ভাজা ভাজা করে নেব। নারকেলটা আমরা কিছুক্ষণ ভাজবো যাতে নারকেলের যে গন্ধটা আছে সেটা চলে যায়, আর একটা খুব সুন্দর ঘিয়ের গন্ধ আসবে। ফ্রাই হয়ে গেছে নারকেলটা, এবার গুড়টা মিক্স করে একসঙ্গে ভালো করে একটু মিলিয়ে নেব, মানে গুড়টাও একটু নারকেলের সাথে নাড়াচাড়া করব যাতে গুড়েরও যে মিষ্টত্বটা আছে ওটা মিক্স হয়ে যায় ভালোভাবে, আর কালারটাও চেঞ্জ হবে নারকলের। দেখতে পাচ্ছো যে গুড়টা ভালোভাবে মিশে গেছে নারকলের সাথে, আর ভাজা ভাজাও হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ আসছে। এবার ওই এলাচটা থেতো করে নিয়েছিলাম সেটা মিক্স করে নিলাম। এলাচ অ্যাকচুয়ালি থেতো করে নিয়েছিলাম যাতে খুব ভালো একটা গন্ধ আসে। নারকলের পুরটা ভাজা ভাজা হয়ে গেছে, তো স্টাফিংটা আমরা তৈরি করে ফেলেছি, এবার ঠান্ডা করব 10 থেকে 15 মিনিট অবধি রেখে দিয়ে। এবার একটা বাটিতে 1 গ্লাস জল নিয়ে ওটাকে ফোটাবো, কারণ ওটাকে ভালো করে বয়েল করতে হবে। ওর মধ্যে 1 চিমটে মতো নুন মিক্স করে নেব, আর 1 চামচ মতো ঘি মিক্স করব, যাতে ওই মোদকটা যেটা বানাবো সেটা যেন খুব নরম থাকে আর কালার একটা ভালো আসে। তো এবার ভালো করে বয়েল করে নিতে হবে। আমরা বয়েল করব ওই 5 থেকে 8 মিনিট মতো। জলটা যখনই ফুটতে শুরু করবে তখনই বন্ধ করে দেবো। জলটা ফুটে গেছে, এবার গ্যাসটা বন্ধ করে দেবো। এবার একটু একটু করে চালের যে গুঁড়িটা নিয়েছিলাম 1.5 কাপ সেটা মিক্স করে নেব, কারণ মোদকের এটাই একটা অন্যতম ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। এবার ভালো করে এটা মিক্স করতে হবে যাতে একটু থকথকে একটা
রাইস আটাটা এবার জলের সাথে ভালো করে মিক্স করে একটা ভালো ডাও বানিয়ে নেব, আর 5 থেকে 10 মিনিট এটা ঢেকে রেখে দেব। এইভাবে আটার ডাওটা ভালোভাবে আমরা মেখে নেব, আর এটা গরম অবস্থাতেই করে নেওয়া উচিত, কারণ ঠান্ডা হয়ে গেলে ভালোভাবে ওটা বাইন্ড হবে না, শক্ত শক্ত হয়ে যাবে। মোদক যদি তোমরা নরম নরম বানাতে চাও তাহলে তোমরা গরম অবস্থাতেই এভাবে চেপে চেপে আটার ডাওটা বানিয়ে নিও। যত বেশি চেপে মাখতে পারবে তত মোদকটা নরম হবে। এই দেখো আমরা আটার ডোটা ভালো করে মেখে নিয়েছি, এবার মোদকগুলো এক এক করে বানাবো। এবার আমরা এইভাবে মোদকটা বানিয়ে নেব। বাটিতে 1 চামচ মতো ঘি নিয়েছি যাতে ওটা নরম হয়। এরকম শেপ বানিয়ে এইভাবে আমরা মোদকের শেপটা দেব। এবার এর মধ্যে যে নারকলের পুর আর স্টাফিংটা বানিয়ে নিয়েছিলাম সেটা 1 চামচ মতো নিয়ে নেব। আলতো হাতে মুখটা বন্ধ করে নেব মোদকে, এইভাবে হালকা হাতে করতে হবে, নয়তো এটা ভেঙে যাবে, কারণ ভীষণ নরম হয় তো। দেখো কি সুন্দর একটা শেপ চলে এসেছে মোদকে। তোমরাও এইভাবে বানিয়ে নিও। মোদক তো বানিয়েছি, এবার আরেকটা শেপে বানাচ্ছি যেটাকে নর্মালি নর্থ বেঙ্গলিরা গুজিয়া বলে। গুজিয়া শেপে আবার মোদক বানাচ্ছি, তোমরা এইভাবেও বানাতে পারো। এইভাবে স্টাফিংটা নিয়ে নেব, এবার আলতো হাতে বন্ধ করে নেব। এটা ঠিক একটা ওই নৌকোর মতো শেপ হচ্ছে। অনেকে মোদকটা ফ্রাইও করে নিতে পারো, ঘিতে ফ্রাই করলে ভালোই লাগে, আবার অনেকে স্টিম মোদকও খুব ভালোবাসে। আমি যেরকম দুটোই ভালোবাসি, স্টিম অ্যান্ড ফ্রাই দুটোই। আর তোমরা চাইলে কালারও ইউজ করতে পারো, কালারিং মোদক। গণেশ পুজোর জন্য যে মোদক বানাচ্ছি সেটা আমরা এবার স্টিমে রাখবো। তো স্টিমে এইভাবে রাখতে হবে, মানে তোমরা চাইলে বড় পাত্র যদি থাকে তোমরা সেটা ইউজ করো, আমাদের কাছে বড় পাত্র নেই বলে এইভাবে জলটা ফোটাচ্ছি। এবার একটা প্লেটে মোদকগুলো নিয়ে ওপরে রেখে দেব। যে প্লেটটায় ভাপাবো মানে স্টিম দেব সেই প্লেটটায় ভালো করে ঘি দিয়ে গ্রিজ করে নিয়েছি। এই দেখো এই মোদকগুলো বানিয়ে নেওয়া হয়েছে। এবার এই মোদকগুলোকে ওই স্টিমে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে মোদকের প্লেটটা ওপরে রেখে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব 15 থেকে 20 মিনিটের জন্য। ধীরে 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 স্টিমে এটা তৈরি হবে। এই দেখো বন্ধুরা আমাদের মোদক তৈরি হয়ে গেছে। চলো তাহলে আমাদের গনু দাদাকে আমরা প্রসাদটা চড়িয়ে দিই। Thanks for watching my videos. If you like my videos, then please do like, subscribe, share my channel. Thank you.